কোনো চিন্তাই করব না, এমনকি মর বাপ যদি রাজি না হয়। আমরা কাজকর্ম করিয়া খাব, মর বাপের সয় সম্পত্তি আমি কিছুই দিন না, কিন্তু এই আমার তোর আর মর প্রেম কোনোদিন যাতে নষ্ট না হয়। দুজনে সুখের ঘর বান্ধব, রেখা সুখের ঘর বান্ধব। তবে রেখা, মুই যদি কোনো কারণে যদি বাবার ব্যবসার কাজে কলিকাতা যাও, তুই কিছু মনে করবো না, সাহস নিয়ে থাকবো রেখা, সাহস নিয়ে থাকবো। ঠিক আছে কাজল, আজকে নাও দেখা হওয়ার পরে, তবে আমি কলিকাতার যাওয়ার আগে অবশ্যই তোর সঙ্গে দেখা করি। চল রেখা, তাহলে মুইও যাও আর তুইও তাহলে যা রেখা। মানুষ দেখা হলে তাহলে মোর অনুমান সত্য সঠিক। মুই ঠিক দেখিছু, দূর থেকে আড়াল থেকে দেখিল মোর বেটা ওই হত ভাগিনী গরিব মেয়েটার সঙ্গে খুষ্টি নষ্টি করেছে। না না না, এলাম এই কিছুতেই মানিলেন না, পিপিলিকার ডানা গাজে মরিবার তরে। তাহলে এতদূর এতদূর স্পর্ধা পাবন হয়া তুই স্বর্গের চাঁদ ধরে বলেছি, আর হত ভাঙা বেটা তুই বুঝিল না গরিব ধনি, আমরা হচ্ছে কুঠি, আমরা হচ্ছে বিশাল বড় লোক। আর ওর সঙ্গে যদি আমার সম্পর্ক হয় তাহলে কি হবে জানিস? আমার মান সম্মান কিছুতেই কিছুই, ওর সঙ্গে সম্পর্ক তো করা দূরের কথা, কুটুম জল নিয়ে দুজনই যাওয়া যায়। ওমার বাড়ি ধামা এই জোতাটা খুবার জায়গা নাই। এর একটা ওই ভিড় ব্যবস্থা করি, না না ওই ছলে ফলে কৌশলে পর বেটা ওই কলিকাতা ব্যবসার কাজে পাঠাম, তারপরে দেখি আমি কতটা কত ধানে কত চাল, কোথায় কহে হাতি ঘরা গেল তো আর মশা কহে কত জল। না ওই যাও মর বেটা ওই ব্যবসার কাজে, ছলে বলে কলিকাতা পাঠাম তিন মাসের জন্যে, তারপরে দেখি কত ধানে কত চাল। তোর ভালোবাসা পাইতে কি ধন লাগবে, কি ধন লাগবে কন্যা, কি ধন লাগিবে তোর মন পাবার গেলে। মানে
ফিরতে ওই মতন না হইলে কি হইবে তোর মন পাবার গেলে না তোর মন পাবার গেলে তোর কি ধন লাগিবে Yeah.